হ্যালো, আসসালামু আলাইকুম, ইসনি শুভ অ্যান্ড ওয়েলকাম টম মিস্টি ব্লগ পেজ থেকে। হাই ভাইয়া অ্যান্ড ভাবি, কেমন আছেন আপনারা? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো এই শুভ, তো ভালো, এই তো ভালো। তো আস্তে আস্তে আমাদের ইসেরা জয়েন হোক। আর কি অবস্থা আপনাদের, কেমন দিনকাল কাটতেছে? শীত কি একটু কমছে নাকি? শীত, হ্যাঁ শীত কমেছে, যার জন্য দেখুন হাফ শার্ট পরেছি আজকে। হ্যাঁ, আর মোটামুটি এখন আমার কাছে শীত এখন কম লাগে, তাই না? তবে এখন লাস্ট একটু এই যে উঠা নামা একটু ঢাকা যাবে, বাট উইদিন নেক্সট এক এক দু সপ্তাহের ভিতরে নর্মাল হয়ে যাবে, আর শীত থাকবে। আমাদের বাংলাদেশে অলরেডি শীত চলে গেছে, গরম অলরেডি পড়ে পড়া শুরু হয়ে গেছে। তাই না? না, আমাদের এখানে ও শীত আসেও আগে যায়ও দেরি করে আমাদের এখানে, কাজে এখানে শীতটা একটু মানে সময় বেশি থাকে বাংলাদেশের তুলনায়। বাংলাদেশ মানে 2 মাস থাকে, তাই না? ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুই মেইনলি। মাসে এখন বেশি থাকে, আর এত থাকে না। সো সামনে কি কি প্রজেক্ট নিয়ে আপনারা আসতেছেন? আর নেক্সট যে ভিডিওগুলো আমি দেখতেছি, ভালোই রেসপন্স পাচ্ছি, দর্শকদের আগ্রহ প্লাস সবকিছু মিলে আপনাদের জন্য ভালো, পজিটিভ পজিটিভলি দেখতেছি। তো সবকিছু মিলিয়ে আপনাদের অনুভূতিগুলো যদি একটু শেয়ার করেন, তারপর আমরা কমেন্টে চলে যাব। আজকে অনেকগুলো কমেন্ট পড়বো এবং তাদের উত্তর দেওয়ার ট্রাই করবো। না, আমরা মনে করি নেক্সট উইকে কিছু প্ল্যান আছে, যদি ওয়েদারটা কোপারেট করে, মানে ওয়েদার যেটা ভেবেছি যদি কোনো ঠান্ডা না পড়ে, তাহলে নেক্সট উইকের দিকে আমরা একটু বাইরে কোথাও যাব। তো যেখানে যাই একটু ঘোরাঘুরিতে যাব। তো নেক্সটে আমরা এইটা নিয়ে একটু আমাদের ব্লগ করব। সো ওকে, আমরা একজন কমেন্ট করছে যে আপুর সাথে কথা বলতে চায়। সো আপুর সাথে তো অবশ্যই আপু আপনার কমেন্টে রিপ্লাই করবে, সো কথা বলাটা এটাই হয়ে যাবে। থ্যাংক ইউ। এফরান শেখ কমেন্ট করছে, আরেকজন কমেন্ট করছে হচ্ছে আখি রেখা, ভাইয়া আপু কেমন আছেন? ভালো আছি, ভালো, হাউ আর ইউ? আচ্ছা, রহস্যনা এরা লেখছে লাভ ইউ, বাট লাভ ইউটা লাভ ইউ কাকে বলছে টু। এটা এটা কনফিউজড। সামিরা খাতুন লেখছে হাই ভাইয়ান ভাবি। হ্যালো, হাউ আর ইউ? নীল কাব্য লেখছে যে ওয়াও কি নাইস দুজনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেহেদি হাসান রাজীব লেখছে টম মিস্টি আপু বিগ ফ্যান, কথা বলতে চাই। শিওর শিওর, কথা অবশ্যই আমরা একদিন আমরা প্ল্যান করেছি, দেখি ফিউচারে কোনো ফ্যানদের সাথে হয়তো লাইভে কথা বলা যদি কথা যায় বলবো, চেষ্টা করব। ডেফিনেটলি ডেফিনেটলি আমরা অ্যাড করবো আজকে ধীরে, কারণ আবার এখান থেকে একটা প্রবলেম আছে, যদি লাইফে এসে একটু বাজে মানে বুঝিনি, তো ওই দিকটা আমাদের একটু ই করতে হবে, বাজে না যদি না, কোনো কথা সেটাই, বলে দেয় আমাদের সেটাও যারা একটা প্রবলেম হয়ে যায়। কিছু শুভাকাঙ্ক্ষী আছে, যাদেরকে সবসময় দেখি, যারা অনেক দিন থেকে আমাদের ফলোয়ার ভক্ত, তাদের কথাই বলছি যারা হ্যাঁ সবসময়। হ্যাঁ হ্যাঁ, তারপর অনেক মহিলারা আছে, হ্যাঁ ভদ্র মহিলারা আছে, আমাকে অনেক সাপোর্ট ডেফিনেটলি করে, তারা তারা খুবই ডেফিনেটলি ভালো। ডেফিনেটলি। না, আপনাদের এখন যে রান্নার ব্লগ গুলো হচ্ছে সেগুলা কিন্তু অনেকেই মানে অ্যাজ লাইক আমার, আমি রিসেন্টলি যতজনের সাথে দেখেছি, এই না তুমি টমি ইয়ের সাথে লাইভ করো, ওনাদের ই করে অনেকে জানতে চায়, বা অনেকে এখন পজিটিভলি নিচ্ছে, অনেক রাইট রাইট, মানে পজিটিভ আমাদের রেসপন্স হয়ে অনেক আছে। লোক অনেক ফাইটও করে দেখেছি কমেন্টে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হুম 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 আচ্ছা, তো মানুষ রান্না বান্না, কেন পজিটিভ নিবে না? তুমি বলো শুভ, আমাদের ভালোবাসা কি মিথ্যা? আমরা তো আসলে সত্যি দুজন দুজনকে ভালোবাসি, তাই না? সেটা তো ডেফিনেটলি, সেটা আপনাদের ভিডিও হোক বা কথাবার্তা হোক, সেগুলো দেখলে তো মানুষ অন্তত এটুকু বুঝতে পারে না, সেটা বর্তমান তার যুগে। আমরা যেগুলো ভিডিও করি সেগুলো তার আমরা অভিনয় করছি না, সেটা হচ্ছে ওরা মানে আমার হাজবেন্ড আর আমার লাইফটা শেয়ার করছি, যে আমাদের লাইফটা কিভাবে কাটাই, আমরা কিভাবে সময়টা আমাদের যায়। আমাদের সময়টা খুব ভালো যায়, আর আমি এখন অনেক হ্যাপি আমেরিকাতে এসে আমার হাজবেন্ডের সাথে। আমার এখন মোটামুটি খুব সংসার টংসার খুব গুছিয়ে ফেলেছি, হাজবেন্ডও খুব হ্যাঁ, হ্যাপি। তার তার প্রায় এখন আমি কি যে কদিন কদিন পর পর বলে আমার এটা লাগবে, আমার ওটা লাগে, এটা ভালো না, তোমার এটা ফেলে দিতে হবে, এটা পুরনো হয়ে গিয়েছে। আমি তো ব্যাচেলার লাইফ ছিল অনেক দিন, তাই না? তো ব্যাচেলার লাইফে যা হয়, হ্যাঁ, এখন সেটাই সে সেটাই। সংসার নিয়ে খুব ব্যস্ত। হ্যাঁ, এটা গুছাতে হবে, এটা লাগবে, এটা ভালো না, ওটা নিতে আরেকটা হবে। কথা আছে,
কি আরেকটা কথা কি জানো, আমি আসলে পাকের ঘরে মানে পাকের ঘরে কাজ করতে গেলে সে কি করে তার অফিসের মানে তার বিজনেসের যে কাজগুলো সে কি করে তাড়াতাড়ি করে শেষ করে ফেলে, শেষ করে কি করে পিছে পিছে এসে আমার সাথে বসে থাকবে। আমি যদি একটু বেশি কাজ করি বা একটু বেশি কোনো কিছু একটু কাজ ধরা হয়, এই তো চিল্লাতে থাকবেই তো থাকবে, এই তুমি কেন করতেছো, এই তুমি কেন। না আসলে কি, ও মাঝে মাঝে একসাথে অনেক কাজ করে, আমি জানি। তাহলে তুমি কেন এত কাজ করো? এখন আমি তো সবসময় ব্যাচেলার ছিলাম, আমার একটু এটা হয়ে গেলে ইটস ক্লিন। এখন তার কাছে মনে হয় তার সবকিছু একসাথে করতে হবে। হ্যাঁ, তা আমি তো এটা দেখে মনে হয় যে তুমি এত কাজ করতেছো, তুমি তো অসুস্থ হয়ে পড়বা, তাই না? তো আমি তাকে আজকে বলছি, এই তোমাকে আমি আজকে ঘরে আটকে রাখবো, তুমি পাকের ঘরে আসতেই পারবা না, দরজা দরকার পড়লে আমি বাইরে আটকিয়ে দেবো। না ঠিকই, কিন্তু কত আধা ঘন্টা পরে সে আমাকেই ডাকে 15 মিনিটে, টম জান কোথায় তুমি? আমাকে নাকি ঘরে রেখে গেছে। হ্যাঁ, যে তুমি আজকে বসে এখানে তুমি কাজ সারো আর টিভি দেখো, না খবর আধা দেখো। ঘন্টা হয়ে গেলে কি হয়, আধা ঘন্টা পরে আবার মনে পড়ে, আরে কেউ আমার তো কেউ বকতেছে না, মানে বকতেছে না বলতে বলতে কি বলতেছে, মানে সে থাকলে তো সারাক্ষণ আমাকে বকে বলতে, মানে আমি এই সারাক্ষণ তার কেন পিছনে তুমি প্যাডেল করো, প্যাডেল করি, তো তাই তার কেউ নাই বলতেছিল। তারপর আধা ঘন্টা পরে আবার মনে পড়ে, এই জান তুমি আসো। না আপনাদের খুনসুটি গুলো ভালোই লাগে, যে অ্যাজ লাইক এখনকার যে সিচুয়েশন বা সবকিছু মিলিয়ে। আমেরিকার জীবন কেমন লাগছে? মানে অনেক, মোটামুটি তো 1 বছরের কাছাকাছি হয়ে আসলো, না, ছয় না মাস ছ হয়েছে, মাস ছ 6 মাস মাস হয়েছে, 6 মাস বা হলো ছয় তো। মাসে বা আমি মনে হয় মোটামুটি অনেক কিছুই বুঝে গিয়েছি, হ্যাঁ কিন্তু আই এম সো হ্যাপি, আমি অল্পতে যে অনেক কিছু বুঝে গেছি তার জন্য আমার হাজবেন্ডও খুব খুশি, তাই না হ্যাঁ, জান। সে অনেক কিছু অনেক খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে, যেটা আমার ওকে খুব ভালো লাগে। বেশি বুঝাতে হয় না, কোনো কিছু 1-2 বার দেখলে বুঝতে পারে যে এটা কিভাবে হচ্ছে। এখন সে কথা অনেক আচ্ছা, বুঝতে পারে, কারণ আমেরিকানদের অ্যাকসেন্ট অন্যরকম, এখন ওগুলো হ্যাঁ একটু বুঝতে যেহেতু পারে। আমাদের বাংলাদেশের মানে ইংলিশটা অন্যরকম কিন্তু, হুম আর হুম আমেরিকান ইংলিশটা কিন্তু অন্যরকম, তাই না, ডিফারেন্স ডেফিনেটলি, অনেক কিছুই মানে আলাদা আছে। অ্যাকসেন্ট ডিফারেন্ট তো, বাংলাদেশ যার জন্য এবং প্রবলেম। আমেরিকা বলেন, লন্ডন বলেন, সব দেশেরই ওদের নিজস্ব ভাষা বা ওদের বলার ধরনটা একটু ডিফারেন্স। আর আমরা আর আমাদের বাংলা টেক্সাসের ভাষাগুলো ভাষা যেমন বলি, আরো স্ট্রং। হ্যাঁ, আমি জানি না তুমি কখনো কাউবয় ছবি টবি দেখছো কিনা, ওদের গ্রামারলি ভালো থাকে এবং পুরো এক মানে শুদ্ধ ভাবে স্ট্রংলি ভাবে ওরা প্রেজেন্ট করে। খুব সুন্দর খুব সুন্দর। লোকাল ল্যাঙ্গুয়েজ তো সবার আছে, আমাদের টেক্সাসের লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, বুঝছো তো? ওকে এক এক ধরেন লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ এর কিছু টার্ম আমাদের দেশে যেরকম আছে, বরিশালের কিছু ল্যাঙ্গুয়েজ আছে ডিফারেন্ট, ঢাকার কিছু ল্যাঙ্গুয়েজ আছে ডিফারেন্ট, নোয়াখালীতে আছে, চিটাং, এখানে কিছু সিলেট রাজ্যের সবকিছু আছে। অ্যাকসেন্ট, কিছু কিছু লোকাল ওয়ার্ড ইউজ করলে বোঝা যায় না যদি তুমি এখানে না থাকো। আচ্ছা, তো আমাদের যেমন মাতৃভাষা বাংলা, তো ওদের কি মাতৃভাষা ইংরেজি এরকম হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ আমেরিকা? এখন ধরো যদি আমার বাঙালি ঘরে যদি বাচ্চা, তার তো মাতৃভাষা বাঙালি হবে। হ্যাঁ, তো মাতৃভাষাটা ওরা ওভাবে দেখে যে মার কি ভাষা, ঠিকই তো মাতৃভাষা, তাই না? মার ডেফিনেটলি ভাষা যদি ডেফিনেটলি, স্প্যানিশ হয় তাহলে তার ভাষা স্প্যানিশ। আমার এখানে অনেক স্প্যানিশ লোক আছে আমেরিকাতে। হ্যাঁ হ্যাঁ ওকে। আর আমরা একটু কমেন্টে যাবো, আবার মোর্শেদ শিকদার লেখছে যে যুবকদের ঘুম হারাম করেছে মিষ্টি, কি লাগছে, আমি কি করলাম, সেটাই আপু। কিন্তু মানে রান্না বান্না এবং টম ভাইয়াকে নিয়ে আছে, তো অন্যদের ঘুম হারানো করার মতো কোনো ইস্যুই নেই। কোনো ইস্যুই নাই, আমি আমার হাজবেন্ড কে রান্না করে খাওয়াবো, না তাকে আচ্ছা কাকে খাওয়াবো রান্না করে। ওকে। মোহাম্মদ সানি লিখছে যে আপনাদের দুজনকে অনেক ভালো লাগে, নাইস ক্যাপ্টেন। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। তারপর হচ্ছে দেবপ্রিয়া ব্যানার্জি, আই হোপ এটা ইন্ডিয়া থেকে, লিখছে খুব মিষ্টি লাগে তোমাদের দুজনকে। থ্যাংক থ্যাংক ইউ ইউ, ভেরি মাচ। ইন্ডিয়া থেকে আমাদের অনেকেই দেখে, থ্যাংক ইউ, ইন্ডিয়া হুম অবশ্যই আসবো। আচ্ছা, ঝুমুর লেখছে খুব সুন্দর লাগছে, আপুর বাসায় কোন জেলায়? আমরা আগেও বলেছি তো ভাইয়ার বাসা হচ্ছে পটুয়াখালী, আর আপুর বাসা তো আপনার ঢাকাতেই নাকি? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে, কেরানীগঞ্জ। আচ্ছা, তো ওইখানে আপনাদের আপনাদের এখন বিজনেস বা যাই কিছু করেন ভাইয়া, সব কি বাসা থেকেই হ্যান্ডেল করতে হয়, বাইরে টাইরে হ্যাঁ, অফিসে আমি বা ওরকম? বাসার থেকে হ্যান্ডেল করি, তো হয়তো নেক্সট উইকে একটু আমি একটু ভিজিট করতে যাব, আমার যেখানে বিজনেস লোকেশনে যেতে পারি নেক্সট উইকে, হয়তো
তখন মানে এখান থেকে প্রায় 224 মাইল, 225 মাইলস। ওকে, তো দেখি নেক্সট উইকে যে ওয়েদার ভালো থাকে তাহলে যাবো। ওই জায়গাটাকে নাকি খুবই সুন্দর। ওখানে অনেক কিছু আছে, কাছে কেচিনও আছে অনেক, তা আমি আর কিন্তু কেচিনের ভিতরে আবার রেস্টুরেন্ট টেস্টুরেন্ট আছে, ওগুলো আবার ও সুন্দর। আচ্ছা, ও আমাকে ওইখানে খেলতে নিয়ে যেতে চায় মাঝে মাঝে, ওই কারণ যে খেলার রুম। বাংলাদেশের যত ক্যাসিনোর মানে সরি আমেরিকার যে সব ক্যাসিনো গুলো আছে ওখানে, ওই ওই থিয়েটার, তারপর কি জানি বলে বড় বড় রেস্টুরেন্ট, হ্যাঁ ওখানে আবার খেতে খুব মজা। আচ্ছা, মানে আমেরিকাতে ক্যাসিনো কি লিগালি ভাবে ই করে ওরা, গভর্নমেন্ট হ্যাঁ লিগালি ভাবে ক্যাসিনো হ্যাঁ ই করা হ্যাঁ যায়, খেলা আমেরিকার যায়? সব তো ধরো আমাদের টেক্সাসে নেই, যে ওকলাহোমাতে আছে, পাশের রাজ্যে আরকানসাসে আছে, যেমন আমাদের টেক্সাসে নেই। হ্যাঁ ও আচ্ছা তো ওকলাহোমাতে যেগুলো আছে এগুলো বিশাল বিশাল বড় ক্যাসিনো। হ্যাঁ বিশাল বড় আমি ক্যাসিনো, এখনো যাই নাই। বা দেখার জন্য মানুষ যায়। হ্যাঁ কিন্তু ওখানে রেস্টুরেন্ট, শপিং টপিং, একটা মলের মতো সবকিছু থাকে, উপরে আবার হোটেল, মাঝখানে ক্যাসিনো। আচ্ছা, তো একজন কমেন্ট করছে, আমরা যদি ওটা ইন্টারভিউ একটা বলছিলাম, যে আমি একটা কথা জানতে চাই যে আপনাদের দেখা কিভাবে হলো। তো আপু যদি একটু শর্টকাটে বলে দেন, রাজ দত্ত নামে একজন জানতে চাচ্ছে। তো আমাদের আমরা যদি দেখা একটা তো কম হয়েছিল হ্যাঁ হচ্ছে, সেটা হচ্ছে একটা অনুষ্ঠানে। আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, দিয়ে তার সাথে দেখা হয়েছিল, তারপর ওখান থেকে আর কি কথাবার্তা বলে, তার ফেসবুকের আইডি টাইডি নিয়ে কথা বলে আর কি, আমাদের তার তো মনে হয় হচ্ছে মার্চ মাসের 4 তারিখে না দেখা মে হয়েছিল। মে মে মানে সরি, মে 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 মাসের সরি। 4 তারিখ, দিস মে 4 তারিখে 3 বছর হবে। ওকে, তো আমরা অলরেডি একটা ইন্টারভিউতে বলছিলাম পালিয়ে বিয়ের, ওই গল্পে পুরোটাই আছে, এবং আমার কাছে আর একটা ভিডিও আছে যেটা আমরা একটু ফান করে করছিলাম, এটা দেখি খুব তাড়াতাড়ি ছাড়বো। তাই নাকি? হ্যাঁ, একটা ভিডিও আছে যে যেটা র্যাপিড ফায়ার খেলছিলাম, মনে আছে কিনা, যে আপনার কি কি ভালো লাগা, হ্যাঁ আমার মনে ভাইয়া আছে। বলতে পারে হ্যাঁ কিনা হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আর কি, একটা ওইটা খেলা দেখি, হয়েছিল আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা সেটাতে আমি হেরে গিয়েছিলাম। সেটা ছাড়বো, খেলা হয়েছিল, আমি মনে করিয়ে র্যাপিড দিলাম। ফায়ার। আচ্ছা সো এখানে আরেকজন লিখছে, তা মিম লিখছে যে আপু বাংলাদেশে আসবেন কবে? বাংলাদেশে আসবো কবে সেটা এখনো সঠিক বলতে পারছি না। মনে হয় নেক্সট ইয়ারে মাঝামাঝি বা পুদুম, এখনো ঠিক করি না এক্স্যাক্টলি, বাট মেবি ওকে, না 23rd। বাট ঈদ করার শখ, ঈদ করতে চাই। ও আচ্ছা, ঈদ করতে হলে তাহলে তো আপনাকে মোটামুটি, কারণ এবার ঈদ পড়ছে হলো আপনার মেতে, তো নেক্সট মেতেই পড়বে, মে বা এপ্রিলের শেষে এপ্রিলে পড়বে, পড়বে। এপ্রিলের শেষে পড়বে নেক্সট ইয়ার। তো আপনাদের মোটামুটি ওই অনুযায়ী আপনার ফার্স্ট মানে ফেব্রুয়ারি বা মার্চের দিকে আসতে হবে যদি আসেন। ইনশাল্লাহ। এবং আমি তো ভাইয়াকে প্ল্যানও দিলাম যে আপনারা যদি আসেন, তো এবার বাংলাদেশে কিছু কিছু জায়গা যেমন হচ্ছে পটুয়াখালী, বান্দরবন, কক্সবাজার, সিলেট, রাঙ্গামাটি, এরকম কয়েকটা ট্যুর দিলেন বিভিন্ন প্রান্তরে, আর এই ব্লগ গুলো একটু আর্কাইভে থাকলো, কারণ বাংলাদেশের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটাও ভালো হবে, হ্যাঁ ভালোভাবে ফুটিয়ে অবশ্যই তুলতে পারবো। অবশ্যই, অবশ্যই বাংলাদেশ তো খুবই সুন্দর দেখতে। অনেক অনেক সুন্দর। তবে আমি সুন্দরবন, আমি অনেক জায়গায় গিয়েছি বাংলাদেশের, বাট সুন্দরবনে যাইনি, কয়েকবার কাছাকাছি গিয়েছি, কুয়াকাটার পাড়ে তো সুন্দরবন মানে ছোঁয়া দিয়েছি, কিন্তু ভিতরে যাইনি। আর আমিও সুন্দরবন কোনোদিন যাইনি, আমারও যাওয়ার খুব শখ। ওকে, মাথায় থাকলো তাহলে, একটা হচ্ছে আর সুন্দরবন, নতুন তো কক্স, একটা লঞ্চও বের হয়েছে। হ্যাঁ একটা লঞ্চ বের হয়েছে পটুয়াখালী যায়, 3 তলা, ওরে বাবা, ভিতরে মনে হয় 5 স্টার হোটেল। ওয়াও খুব আমি গিয়েছি অনেক সুন্দর। লঞ্চ, খুব মজার জার্নি, বড় বড় লঞ্চ গুলো যাক, এখন যেগুলো আমরা হচ্ছে। আমরা ক্যামেরা ট্যামেরা ড্রোন নিয়ে আমরা আশা করি ওই 4-5টা ব্লগ যেগুলো করবো একটু ভালো মতো অবশ্যই করে একটু আর্কাইভে যাতে থাকে। অবশ্যই। তো আর ততদিনে মনে হয় আপনার পদ্মা সেতু চালু হয়ে যাবে, এই বছর জুনে আই হ্যাঁ হোপ হোপফুলি শুরু হওয়ার হোপফুলি কথা, দ্যাট উইল বি নাইস। তখন দোয়া করি। তখন তখন হচ্ছে ওই পদ্মার পাড়ে ওইটা ই করা যাবে। আমাদের এটা আমাদের জন্য খুব কষ্ট, আমরা সব নদী পার হয়ে ঢাকা আসতে হতো, কত নদী যে পার হয়ে আসতাম তোর কোনো এখন খবর ছিল কত না। কিছু সুন্দর করে ফেলেছে বাংলাদেশটাকে। সো আরেকজন লিখছে, সাইমা আক্তার, মিষ্টি আপুর বয়সটা টু মিষ্টি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকজন আপুর কাছ থেকে একটু হাসি শুন, হাসি দেখতে চাইছে, হাসি আমার দেখতে চাই। আচ্ছা, সো
ও আচ্ছা, আমি যে বলছিলাম যে অনেক, আপনারা বলছিলেন যে অনেক মহিলার আপনাদের ভিডিও দেখে, একজন কমেন্ট করছে যে মহিলা না না মেয়েরাও দেখে আপনাদের ভিডিও। ও ও হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মানে সরি, আমরা বলছি মেয়েরাও মানে দেখে, ফিমেল মেয়েরা। হ্যাঁ হ্যাঁ ফিমেল মেয়েরা সরি, আমাদের ভুল হয়েছে সেটা, হ্যাঁ অনেক মহিলারাও দেখে অনেক মেয়েরাও দেখে। তাহলে তাহলে দেখেন, তাহলে দেখেন যে আপনাদের ফ্যান কি লেভেলের, যে আপনারা বলছেন প্রত্যেকটা কথাই মনোযোগ সহকারে এবং ও এভাবেই ও দেখছে তারা। সরি, তার জন্য সরি, আসলে অনেক মেয়েরাও দেখে এবং কি অনেক মহিলারাও আমরা দেখে। আসলে তো মহিলা বলতে মেয়েদের কি বুঝাই না, ফিমেল এন্ড মেল, তাই না? তো ফিমেল বলতে, দেখবেন মহিলা বলতে না তো, না না, আবার কাহিনী আছে ভাইয়া, বাংলাদেশের ক্ষেত্রে তো অনেকটা বেটি আচ্ছা বেটা ওই ক্ষেত্রে মহিলা ও আচ্ছা মেয়ে আচ্ছা ওই অনুযায়ী ধরছে আর কি। আচ্ছা, লাইক এ গার্লস এন্ড লেডিস, ইয়া লেডিস ইয়া মেন একটু বয়স্ক, গার্লস ও মেন ইয়া। আমার হাজবেন্ড তো আমাকে ভালোবেসে মাঝে মাঝে বেটি বলে, এই বেটি, আমিও তাকে ভালোবেসে মাঝে মাঝে বলি এই এই বেটা। বেটা। ওকে, সাইম আক্তা লেখছে, নেগেটিভ নেওয়ার কিছুই নাই, যে যেখানে হ্যাপি। অনেক সমবয়সী বিয়ে, মানে আপনি আপনাদের ক্ষেত্রে হ্যাপি আছেন, আবার অনেকে আছে যে সমবয়সী বিয়ে, ছোট বিয়ে করো, তারা অনেকে হ্যাপি নাই। ভালো একটা কমেন্ট লেখছে। হ্যাপিনেসটা তো যার যার ব্যাপার, এটা তো বললেই হয় না, এটা আসলে এটা এটা ভিতর থেকে আসতে হয়, তাই না? হুম হুম, তারপরে নিজের কাছে হ্যাপিনেসটা হ্যাপিনেসটা আসে, তাই নিজের না? কাছে, ডেফিনেটলি ডেফিনেটলি। হ্যাপিনেসটা তো নিজের কাছে, আর হ্যাপিনেসটা কিন্তু চেহারা আর চোখের দিকে চাইলেই বোঝা যায় যে এটা কি আসলে রিয়েল নাকি নকল, তাই না? শিওর শিওর। আর কিন্তু মোর ইসলাম আমি নামে একজন, অনেক হ্যাপি আমার হাজবেন্ড কে নিয়ে, আমি অনেক হ্যাপি। রিয়েলি আসলে তো সে মোর ইসলাম আমি লিখছে, আপু ভাইয়া দুজনেই সরস সরল মোড়ের মানুষ, লাভ ইউ আপু অ্যান্ড ভাইয়া। থ্যাংক থ্যাংক ইউ ইউ। ভেরি মাচ। আচ্ছা মিষ্টি আপু, অলরেডি দাওয়াত পাইছেন, জান্নাতুল ফেরদৌসি, ফেরদৌস নামে একজন আপনাকে বলছে। মিষ্টি আপু, বাংলাদেশে কবে আসবেন? আসলে আমার বাসায় অবশ্যই আসবেন। ওকে শিওর শিওর, ট্রাই করব, ট্রাই করব, ওকে। কিন্তু বাংলাদেশে আসলে যারা আমাদের বিগ বিগ, যারা আমাদের ফ্যান, তাদেরকে অবশ্যই ইনভাইট করব, তারা সেখানে আমাদের সাথে দেখা করতে পারে। আচ্ছা আরেকজন আপনার একটা একটা করছে, আপনি একটু যদি আপনি নিজেই পড়েন। মিষ্টি তোমাদের চুল, মিষ্টি তোমাকে তোমাকে চুল ছেড়ে চুল দিলে ছাড়ে ভালো দিলেই লাগে, ভালো লাগে। আমিও বলছি কিন্তু এই কথাটা, আমি ওরে সবসময় বলি তোমাকে চুল ছেড়ে, চুল ছেড়ে দিলে তোমাকে ভালো লাগে। আসলে কি মাঝে মাঝে চুল, মাঝে মাঝে চুল আমার বাঁধতে ইচ্ছে করে না, মাঝে মাঝে খুব একটু অলস টাইপের হয়ে যায়, এ অবস্থা। ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। আর শোনো, চুল তো বড় বুঝবে না, এই পর্যন্ত কইরা ফেলি, তাহলে আর কোনো সমস্যা নাই, সারাক্ষণ এরকম করেই থাকবো। আচ্ছা শোভা আক্তার লেখছে যে, প্রথম কমেন্ট করলাম আপু, তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। সবাই লিখছে যে বাংলাদেশে কবে আসবেন, খুব সুন্দর। যদি আজকে আজকে সবাই একই, বাংলাদেশে কবে আসবেন, কাহিনী বুঝলাম না আজকে সবাই এত কেন। জানি না, তাহলে আজকে আমাদের কতজন আছে? আজকে স্টিল নাও আপনার 982 জনের মতো দেখছে দেখো আরো এখনো। সবাই আসো, আরো সবাই আসো, আজকে আড্ডা হবে। ওকে, তোমাদের খুনসুটি গুলো ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো ভাইয়া, সামনে তো ই কমতেছে, আপনাদের ব্লগিং ব্লগের প্ল্যানিং ও তো আই হোপ একটু চেঞ্জ হবে, যেটা তো আপনারা রান্না বান্না করতেন, এখন তো এটাতে একটু হ্যাঁ কি বলেন। এখন একটু ঘোরাঘুরি বেশি দেখাবো, বাইরে বাইরে গুলো, আমার এই বাসার কাছে অনেক সুন্দর সুন্দর জায়গা, আমার বাসার কাছে না, আমার সিটিতে, আমাদের ওয়াক্স মিউজিয়াম আছে, ওকে কখন নিয়ে যায়নি ওখানে নিয়ে যাব, আমাদের ওয়াটার ওকে, গার্ডেন আছে, বোটানিক্যাল গার্ডেন আছে দেখার মতো, তারপর আমাদের ডাইনোসর মিউজিয়াম আছে, রিয়েল ডাইনোসর রেখে দিয়েছে। হ্যাঁ ওয়াও, তো আমি যাব ওই জায়গায়, ওখানে গেলে হিস্ট্রি ওটার উপরে আমি কিছু ব্লগ করবো। ওকে। আমি একটু একটা কমেন্ট নেবো, যেটা হচ্ছে সামির কবি লিখছে, বাবা মেয়ের ভালোবাসা কত সুন্দর। তো আমরা হয়তো বা এটা নিয়ে একটা লাইভও করছিলাম, ভাইয়ারা যদি একটু এটা রিপ্লেটা দিয়ে দেন, মোটামুটি এক সে মাস আগে। মনে হয় আনহ্যাপি, এর জন্য হয়তো বা বেশিরভাগ সে এই কমেন্টটা লিখেছে, ও আচ্ছা, অভদ্র লোক। না না আসলে সে তো ঠিকই ইগনোরেন্ট, দেখেন দেখো না তোমার, তার ফেসবুকে তার ইও নেই, মানে তার প্রোফাইলে পিকচারও আরে নেই। সে তো আনহ্যাপি, হ্যাঁ কি আচ্ছা করবে?
ইটস ওকে, ওরা এরা বললে কি না বললে, দেখো যে তার প্রোফাইল দেখো না, প্রোফাইলের পিকচারই নাই, তো তার তো সেই ইও নাই এখন। আমরা বাবা মেয়ে না, আমরা হাজবেন্ড ওয়াইফ। ওকে, ওকে, সো ইকবাল নামে একজন লেখছে ইন্ডিয়া থেকে, আপনাদের জন্য দোয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো আরজুন লেখছে, তার তারানুম ইসলাম, মিষ্টি আপি আর টম ভাইয়া একসাথে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা কমেন্ট আপনারা, আমরা এটা একদিন লাইভে বলছি যে রিয়া ওমর লেখছে, সো ভাইয়া এবং ভাবিরা যদি একটু অ্যান্সারটা দিয়ে দেন, আমরা আগের আপু আগের তোমরা বেবি লাইভেও দিচ্ছ না, করে দিয়েছি। বেবি তো আর বললেই তো নেওয়া যায় না, আমি মাত্র আমেরিকায় আসছি, নিজেকে নিজে সেট আপ করবো, তারপর বেবি তো বললেই নেওয়া যায় না, আমি তো নিজেকে নিজেই সামলাইতে পারি না, বেবি কিভাবে নেব? ওরা না আসলে তো একটা বেবি নিলে অনেক রেসপন্সিবিলিটি, হ্যাঁ কোনো নিজে কারণে ড্রাইভিংটা শিখে শিখতে নেই, হবে। তারপর বেবি তো নেব, কিন্তু তা বলে যে হুট করে এত কোশ্চেন তো ঠিক না। প্ল্যানিং না, ঠিক আছে যারা শুনে নাই, প্ল্যানিং নাম না করে আমরা বেবি নেবো না, তা আমাদের প্ল্যানিং হ্যাঁ এ সেটা সময় লাগবে। আপনারা আগে আগের লাইভে বলে দিয়েছিলেন। হ্যাঁ সো মোহন রাশেদ লেখছে, মেয়েটার বয়স কত? ভাইয়া ছেলেদের স্যালারি আর মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই। হ্যাঁ হ্যাঁ, বয়স জিজ্ঞাসাটা সাধারণত করে না কেউ, আনলেস এটা ওকে অফিসিয়াল ব্যাপার। আচ্ছা, এখানে লিখছে আসমা মাবিন, ভাইয়া কিসের বিজনেস করেন আপনি? তো ভাইয়ার তো আগে মনে হয় বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ওই গার্মেন্টস এর সেক্টরে ই ছিল, গার্মেন্টস এর প্লাস উপরে ছিল, এখন আমি লজিস্টিক এর উপরে আমার বিজনেস আছে, লজিস্টিক। হ্যাঁ ও আচ্ছা, আরেকটা লেখছে যে নাজবুল হাসান, নাজবুল সব টাকা খেলা রে ভাই, তো টাকা দিয়ে সবকিছু টাকা হয় না, নিয়ে তারপরেও উড়াউড়ি করছি আমি সারাক্ষণ, কি তারপরেও করব? আমি আপুর কাছ থেকে এটা শুনতে চাই। না টাকার খেলা তো সবসময় পৃথিবীতে থাকে, এখন যার টাকা নাই সে বলবে টাকার খেলা, যার টাকা আছে সে বলবে না টাকার খেলা না, এখন টাকা তো সবাই চায়, এখন টাকা তো দরকার তাই না, বেঁচে থাকলে টাকা দরকার, এখন যদি বলে টাকার খেলা, এখন যে বলে যে দেখো তার যেহেতু টাকা নাই যে জন্য সে বলে টাকার খেলা, এখন কি করবে, এটা জলে জলে সমাধে আমার মেসেজ দেখো না কেন, এই দেখে ফেলছে তো একটা ইসি, হাই দে। তোমার মেসেজ দেখে ফেলেছি। মিষ্টি আপুর মা বাবা আছেন? আমি তো যতটুকু মনে হয় মা হ্যাঁ ভাবি, বাবা আছে, সবাই কেরানীগঞ্জ থাকে। আচ্ছা আরেকজন কথা বলছে ভাইয়া, একটা ভালো কথা বলছে লোপা শরীফ, 7ই মার্চ উপলক্ষে কিছু বলেন ভাইয়া। তো 7ই মার্চ যেটা আমাদের না ঐতিহাসিক 7ই মার্চ, সাতই মার্চটা আমার পুরো মনে আছে, হ্যাঁ কারণ আমি নিজে সেই ভাষণটা এখনো আমাদের শুনলে আমাদের গা কেটে ওঠে, হ্যাঁ কারণ আমার তখন আমার আমি ক্লাস 5-এ পড়ি মনে হয় এরকম হবে, হ্যাঁ তো সেই ভাষণটা আমার পুরো মুখস্থ ছিল, এখনো যদি ভাষণটা শুনি তখন রেস কোর্সে মাঝে বঙ্গবন্ধুর সেই মুজিব কোর সাদা পাজামা পাঞ্জাবি চোখের সামনে ভেসে ওঠে, হাজার আসের বাঁশের লাঠি ভেসে ওঠে, আচ্ছা ইটস ভেরি ভেরি ইমোশনাল, ভেরি ইমোশনাল। হ্যাঁ কাজেই হ্যাঁ আমি স্বাধীনতা 7ই মার্চটা যে আমার এখনো মনে হয় যেটা মনে হয় গতকাল। ওকে সো 7ই মার্চ আর 2 দিন পরে, আই হোপ আমরা দেখি যদি পারি একটা ই করবো নে। পিও আম্বালিকা লেখছে যে ভাই আমি ইন্ডিয়া থেকে দেখি, তোমাদের ভালো লাগে, তোমাদের ব্লগ গুলো ভালো লাগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা ভালো একটা কমেন্ট, মিথিলা তাজুদ্দিন লেখছে, ভাইয়া পড়তে পারেন ভাবি কমেন্ট, এটা বয়স বয়স একটা হচ্ছে সংখ্যা সংখ্যা মাত্র, মাত্র, মনটা মনের আসল। আসল সুখ হয়, দোয়া করি। থ্যাংক ইউ, থ্যাংক আসলে ইউ। এটা সত্যি কথা, সত্যি বলছেন, থ্যাংক ইউ। বয়স কোনো ম্যাটার না তাই না, এখানে ভালোবাসা এখানে আসলে ভালোবাসা যেখানে পাবা সেখানেই মানুষ দৌড়িয়ে চলে যায় তাই না, টাকা টাকা দিলে কখনো যে ভালোবাসা পাওয়া যায় তা না, টাকা দিয়ে যে হ্যাপিনেসটা হয় হয় না এটা আমি ভালো করে জানি, টাকা আমি যত সেটার থাকে অনেক তত অনেক, বেশি অশান্তি হ্যাঁ হয়, ভালোবাসাটা বেশি ইম্পর্টেন্ট, ভালোবাসা যদি থাকে আর কিছু লাগে না। সো আরেকজন লেখছে ইসা জাহান, আপনাদের প্রেম কিভাবে হলো, কি দিয়ে শুরু হলো? আমি যতটুকু জানি ফেসবুক দিয়ে।
হ্যাঁ হ্যাঁ ফেসবুক, ফেসবুক দিয়ে, আসলে ফেসবুক কি মেসেঞ্জার দিয়ে, ফেসবুক মেসেঞ্জার দিয়ে। হ্যাঁ ফার্স্ট তো তুমি আমাকে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট তা পাঠাচ্ছ, তো পাঠিয়েছি। হ্যাঁ সেলিম তুমি তো মিজির আইডি হচ্ছে যে, নামটা দিয়েছো, ওকে আয়োজন তুমি তো ভাই, দিয়েছো। আয়োজন আয়োজন লিখছে যে ভাইরাল হতে এইরকম নানা নাতির বিয়ে বিয়ে খেলা। তো ভাইয়া ভাইরাল যদি হতে হয় নানা নাতির বিয়ে বিয়ে খেলা চলে, তাহলে আপনিও বিয়ে করলে পারেন। হ্যাঁ হ্যাঁ দাদি নাতি আর তো দাদি সবচেয়ে বিয়ে, অনেকে কেন, অনেকে বলে যে কেন এগুলো দেখতে ভাল লাগে না, বাবা দেখেন কেন, আসেন কেন, কি আবার জোর অনেকে করে বলে নিয়েছে। যে আমাকে কেউ একটু বিষ দাও। এতই যদি খারাপ লাগে, আমরা যদি আপনাদের কাছে ভালো না লাগে, আসেন কেন, দেখেন না আমাদেরকে। দেখেন না আমাদের তো এখন অনেক অনেক সাপোর্টার না আছে। সেই জন্য না, আমি মেইন হলো আমাদের কেউ ভালো না লাগলে দেখেন না, আমার কারো কোনো কিছু ভালো না লাগলে আমি দেখি না, ইটস অ্যাভয়েড করা প্রবলেম যাবে। সলভ। হ্যাঁ আমি কেন, আমি কখনো, আমি অনেক আগেও বলেছি, আমি কারো সম্পর্কে খারাপ কথা বলি না, যদি তাকে আমার ভালো না লাগে আমি তাকে এড়িয়ে যাই, বাট আই ডোন্ট মেক এনি, আমি কোনো পাবলিকলি কাউকে ছোট করে দেখি না, চেষ্টা করি না, যদি কেউ মাথা গরম করে না ফেলে। তো একজন কমেন্ট করছে মিষ্টি প্রিয় রং কি, এটা যদি ভাইয়ার কাছ থেকে শুনতে চাই আপনার প্রিয় রংটা। জান তুমি বলো আমার প্রিয় রংটা কি? তোমার প্রিয় রং, আর প্রিয় রং হলো লাল। আমি যতটুকু জানি মেয়েদের তো প্রিয় রং পিঙ্ক হয়। না আমার প্রিয় রং হচ্ছে লাল প্লাস কালো। হ্যাঁ আমি ওকে কালো। ও আচ্ছা, আরেকজন লিখতে আপনাদের মেয়ে নাজিয়া আপনার সাথে দেখা করেন। আপু আপনাদের মেয়ে নাজিয়া আপনার সাথে দেখা করে নেই? না কেন দেখা করবে না, আমাদের রিসেন্টলি মেয়ে তো আমাদের আমাদের সাথেই সাথেই থাকে থাকে। এবং তুমি হ্যাঁ নেক্সট ভিডিওতে অবশ্যই নাজিয়াকে দেখতে পাবে। হ্যাঁ 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 গতকালকে মনে হয় আপনার পিকচারও আপলোড দিয়েছেন। হ্যাঁ কারণ নেক্সট কালকে ভিডিও আসছে নাজিয়াকে নিয়ে। হুম হুম আপনাদের প্রেম কিভাবে হলো? আমি যতটুকু জানি একটা বিয়ে বাড়ি থেকে শুরু হয়েছে। তো হ্যাঁ এটা বিয়ে বাড়ি থেকেই শুরু হয়েছিল। হ্যাঁ ও তো আজকে অনেকটাই হয়েছে ভাইয়ান ভাবি, আজকে এই পর্যন্ত। আবার আমরা নেক্সট উইক আবার এই টাইমে সুন্দরভাবে লাইভে চলে আসব। তো আশা করি আপনারা ভালো থাকবেন এবং সামনে আমাদের আরো নতুন নতুন ভিডিও দেবেন, যেহেতু এখন লাস্ট ভিডিও গুলো অনেক ভালো যাচ্ছে। তো আপনাদের ঈদ দিয়েই আমরা শেষ করব। ওকে থ্যাংক ইউ সবাইকে, সবাই আমাদের অনেক সাপোর্ট করে, এবং কি সবার জন্য অনেক দোয়া করি, এবং কি জান আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আল্লাহ হাফেজ, বাই সবাই বাই, ভালো থাকুন, সুস্থ শুভ থাকুন। তুমিও ভালো থাকো, বাই 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 বাই। বাই।